আমি চাই বাংলাদেশ যেন আমেরিকার দ্বিতীয় ইসরায়েল হয়। 2008 সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ ধারণাটি সামনে আনেন দলের সভাপতি শেখ হাসিনা। আর সেই ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার করে মুক্তিযুদ্ধ সহ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও গুজব ছড়িয়ে দেশ অস্থিতিশীল করতে সক্রিয় দেশবিরোধী চক্র এই বাস্তবতায় নির্বাচন সামনে রেখে গুজব ঠেকাতে নানা উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে দুই দিনব্যাপী কর্মশালা দ্য ড্রিলের উদ্বোধন হয়। এতে অংশ নেওয়া শিক্ষার্থীরাই প্রশিক্ষক হিসেবে সারা দেশে কর্মীদের প্রশিক্ষণ দেবেন। একটা গুজব কিন্তু আপনি যত দ্রুত ছড়াতে পারবেন, আপনি দেখা গেছে ওইটার একটা তথ্য আপনার বের করে কিছু সময় লাগবে। ফেসবুক অনলাইন প্রচারণার মাধ্যমে আমরা মানুষকে বোঝাবো যে তারা গুজব ছড়াচ্ছে, এই ঘটনাগুলো সত্য নয়। অপশ্রুতিমূলক রাজনীতির সাথে সম্পৃক্ত এই বিষয়টা কিন্তু তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি কিন্তু তুলে ধরে। স্মার্ট বাংলাদেশ বিনিয়োগ করতে হলে এই যে গুজব শক্ত হস্তে প্রতিরোধ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে তাদের দৃঢ়তার কথা জানালেন প্রশিক্ষণার্থীরা। এখান থেকে যে আমি ট্রেনিংটা পাবো, ছাত্র সমাজ যুব সমাজ ঐক্যবদ্ধভাবে যে জঘন্য কর্মকাণ্ড এর হচ্ছে মুখ্য জবাব আমরা দেওয়ার চেষ্টা করব। এই তথ্য প্রযুক্তিকে হাতিয়ার বানিয়ে একটি বিশেষ চক্র তারা আমাদের দেশের উন্নয়নকে ব্যাহত করতে সর্বত্র কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। বিএনপি জামায়াতের অপপ্রচার সম্পর্কে নিজেও সচেতন হব এবং অন্যকেও সচেতন করব। অপপ্রচার ঠেকিয়ে সাইবার যুদ্ধে জয়ী হতে তরুণদের সক্রিয় থাকার পরামর্শ আয়োজক ও প্রশিক্ষকদের। কিছু ছেলেমেয়েরা যারা ইংলিশ জিনিসটা বুঝে, কেউ একজন কি কন্টেন্ট পোস্ট করলো, বিদেশিরা কি বিবৃতি দিল সেটা বোঝা, নিজে থেকে কন্টেন্ট জেনারেট করা, বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যে আমাদের বঙ্গবন্ধু সেনা জননেত্রী শেখ হাসিনার কর্মী তাদেরকে প্রশিক্ষিত করো, আমরা এক একজন সৈনিক হয়ে উঠি প্রত্যেকটা স্তরে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে এই প্রশিক্ষণ সহায়ক হবে। একটা মোটিভেটেড, রাজনৈতিকভাবে সচেতন করে গড়ে তোলা এবং সত্যিকারের তথ্য উপাত্ত, সুকুমার বৃত্তির চর্চা, গবেষণা, লেখাপড়া, এগুলোর চর্চার মাধ্যমে আমরা এগুলোর জবাব দেব এবং জনগণকে সাথে নিয়ে দেব। কারণ দেশজুড়ে অনলাইন ক্যাম্পেইনের প্রশিক্ষণ দিতে তৈরি হওয়া এই 70 জন প্রশিক্ষক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।